প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস থ্রি, তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর মাসে অর্থাৎ পার্ট সেভেন বিষয় আমাদের পরিবেশ, তার সমস্ত উত্তর এই ভিডিওতে আমি করে দেবো। চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো। তুমি যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ডেসক্রিপশন বক্স চেক করবে, তার কারণ তোমাদের পার্ট সিক্স এবং পার্ট সেভেন এর অন্যান্য বিষয়ের উত্তর সব ডেসক্রিপশন বক্সেই লিঙ্ক দেওয়া রয়েছে। চলো আমরা প্রথমেই শুরু করি। দেখো, একে রয়েছে যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে দেখাও। এখন দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের যে মিল, সেই মিলটা করতে দেখো প্রথমে রয়েছে 1.1 এ হচ্ছে মানচিত্র। মানচিত্র চলে যাবে হচ্ছে খ চিহ্ন। 1.2 হচ্ছে বাড়ির ছাদ। বাড়ির ছাদ কি দিয়ে বানানো হয় জানো তোমরা? খড়। খড় দিয়ে বানানো হয়। নতুন জীবিকা, নতুন জীবিকা হচ্ছে ক্যাটারিং এর কাজ। ক্যাটারিং এর কাজটা কিন্তু নতুন জীবিকা। তাহলে 1.1 হচ্ছে খ, 1.2 হচ্ছে গ এবং 1.3 হচ্ছে ক। এরপরে দেখো দুইয়ের উত্তর গুলো দেখবো। দুইয়ে দেখো একটি বাক্যে উত্তর দাও, একটি বাক্যে উত্তর দাও। তাহলে 2.1 আছে লুপ্ত প্রায় জীবিকার একটি উদাহরণ লেখো। দেখো পালকি বহন করাটা কিন্তু একটা লুপ্ত প্রায় জীবিকা, অর্থাৎ পালকির যে বেয়ারা বলা হয় বাহক। তো যাই হোক, 2.2 হচ্ছে তোমার বাবার বোন তোমার কে হন, এটা হচ্ছে আমার বাবার বোন আমার পিসিমা হন। আর 2.3 এমন একটি জিনিসের নাম লেখো যা তোমার স্কুলের ভেতরে আছে কিন্তু বাড়িতে নেই, সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড। আশা করি দুইয়ের উত্তরগুলো তোমরা ঠিকঠাক করে নিয়েছো। চলো এবার আমরা তিনের প্রশ্নগুলো দেখব। তিন এবং চার, দেখো তিন এবং চারে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আমি অন্যভাবে দেখাবো। যে একটি বা দুটি বাক্যে উত্তর দাও আর দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। তো এরকম হচ্ছে 3.1-এ দেখো, নদীর পাড়ে বাড়ি থাকার একটি সুবিধা একটি অসুবিধা। গরমকালে শীতকালে কি ধরনের পোশাক পরে ব্যবহার করো, মানে কি ধরনের পোশাক ব্যবহার করো। আচ্ছা, বাড়ির ছাদ না থাকলে কি অসুবিধা হতে পারে। আর 4.1 হচ্ছে পাখিরা তাদের বাচ্চাদের কিভাবে বড় করে। এই উত্তরগুলো চটপট আমরা এবার করে নিই। তিনের দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন 3.1, নদীর পাড়ে বাড়ি থাকার একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। উত্তর, নদীর পাড়ে বাড়ি থাকার একটি সুবিধা হলো নদীর মাছ ও জল সহজেই পাওয়া যায়, আর অসুবিধা হচ্ছে নদীর জলে প্লাবিত হয়ে ফসল নষ্ট হতে পারে। মাঝে মাঝেই তোমরা শোনো যে নদীর জল প্লাবিত হয়ে ঢুকে পড়ে ফসলের জমি নষ্ট করেছে, তাই এই হচ্ছে অসুবিধা। চলো এবার হচ্ছে পরের উত্তর। দেখো 3.2, 3.2 এর প্রশ্নটা দেখো, গরমকালে ও শীতকালে তুমি কি ধরনের পোশাক ব্যবহার করো। উত্তর, গরমকালে আমি হালকা সুতির পোশাক ব্যবহার করি এবং শীতকালে পশমের পোশাক ব্যবহার করি। আশা করি এটাও করে নিয়েছে। 3.3 দেখো, যে বাড়ির ছাদ না থাকলে কি কি অসুবিধা হতে পারে। উত্তর, বাড়ির ছাদ না থাকলে রোদ বাড়ির মধ্যে ঢুকে যাবে, আর বর্ষার দিনে বৃষ্টির জল ঘরের মধ্যে ঢুকে যাবে। একদম সহজ যে দুটি সেটাই তোমরা প্রথমে লিখে দেবে, এক নাম্বার সেইভাবে লিখতে হবে। শেষ প্রশ্ন 4-এ দেখো, দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। দেখো দুটি বা তিনটি বাক্যে উত্তর দিতে হবে, সেইভাবে দুটো বা তিনটে বাক্যে উত্তর লিখবো আমরা। পাখিরা তাদের বাচ্চাদের কিভাবে বড় করে। প্রথমে লেখো, উত্তর লেখো, প্রথমে পাখিরা তাদের বাচ্চাদের সুরক্ষিত স্থানে রাখে, খাবার সংগ্রহ করে বাচ্চাদেরকে খাওয়ায়, তারপর একটু বড় হলে বাচ্চাদের খাওয়া ও ওড়া শেখায়। এভাবে পাখিরা তাদের বাচ্চাদের বড় করে। একদম সংক্ষেপে লিখতে হবে যেহেতু দুটি বা তিনটি বাক্যে লিখতে বলেছিল। তাহলে এই হলো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর। ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করো এবং পাশে দেখো লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে সাবস্ক্রাইব করে নাও। ডেসক্রিপশন বক্স চেক করবে, কারণ সেখানে তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেওয়া আছে। ধন্যবাদ।